হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি এখন উপরের ঘরে এসেছি, কারণ এখন বিকেল হয়ে গেছে। তো আমি তো তোমরা জানো ধূপ ধুনো দিতে খুব ভালোবাসি, সারাদিন ধূপ ধুনো দিই। তো রূপসা চলে গেছে পড়তে, রূপসা আসবে সেই রাত 9টার সময়। তো এখন আমি একটা দুপুরে না ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু ওটা আমার বাবুর ফোনে, তো দেখলাম আমি পরে শুনে দেখলাম মা কথাই তো শোনা যাচ্ছে না। আবার জোজো আর জনি আমার কাছে আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এইভাবেই দেখাই জোজো, ওই দেখো জোজো বসে আছে আমার। জোজো দাঁড়া, ব্যাক ক্যামেরা নিয়ে আসি। ওই দেখো আমার জোজো বসে আছে, জনি আছে খাটের নিচে। ও এই জনি, ও দেখো দেখা যাচ্ছে না, কি দুষ্টুমি করে, বেরিয়ে আয়, ওখানেই থাকবি তুই। তো এই দেখো এইদিকে ধুনো দিয়েছি, আর যদি ওখানে বসে বসে ধুনোর গন্ধ শুকছে। জনি এখানে আয়, লেজু নাড়ছে খাটের তলায় গিয়ে। আরে লেজুতে লেগে যাবে, এদিকে আয়, খাটের তলা নোংরা আছে, এবাসি ভালো করে ঝাড় দেয় না, এদিকে বেরিয়ে আয় শোনা। তো আমি গল্প করতে আসলাম, কি গল্প করবি বলো তো? রূপসার বাবার গল্প করবো। আচ্ছা, ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না, কারণ ও ভীষণ লজ্জা পায়। তো যেটুকু দেখায় ওগুলো অনেক বলে কয়ে, তাই ওইটুকু শ্যুট হয়। তো এখন কি বিষয়ে আলোচনা করব আজকে? লেজু নড়ছে, কি বিষয়ে আলোচনা করব বলো তো? ওই রূপসার বাবার সাথে প্রথমকার সেই কাহিনী, কারণ তোমরা, তোমাদের আমি বলেছি আমাদের লাভ ম্যারেজ কী করে হলো, কবে হলো, কখন হলো, সেইগুলো গল্প করব। তখন আমার মানে বয়স হবে 14 বছর হবে হয়তো এরকম, কারণ আমি 15 বছর 3 মাসে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তো 14 বছর বয়স, তার আগে 1 বছর আগে, তো 14 বছর ধরে নাও 14 বছর। তখন ও আমাদের এখানে, ওর এক বন্ধু আছে আমাদেরই রিলেটিভ, তার বাড়িতে আসতো, তো আমাকে দেখেছে, খুব ভালো লেগেছিল। কারণ আমার গায়ে মাংস থাক বা যাই থাক না থাক, আমার কিন্তু রঙটা খুব ভালো ছিল। যদিও দেখছে আর লেজু নাড়ছে, আমার গায়ের রঙটা খুব ফর্সা ছিল, ওর খুব ভালো লেগেছিল। আর না আমি কিতকিত কিতকিত খেলছি, আমাদের বাড়ির ওখানে না দাগ কেটে কিচকিচে একটা মাটির হাঁড়ি ভাঙা দিয়ে একটা দাগ কেটে নিয়ে তারপরে পা দিয়ে দিয়ে এক পায়ে লাফিয়ে লাফিয়ে কিতকিত খেলে, তোমরা যারা খেলেছো তারা বলো, কিতকিত খেলছি। তা ওই অবস্থায় আমাকে দেখেছে কিতকিত একা একাই খেলছি। তো কিতকিতের গুটিটা না আমি কিছুতেই পার করতে পারছি না, ও দূর থেকে দেখেছে, দেখে ও মনে মনে হেসেছে। দেখো আমার এখানে কেউ আসার অধিকার নেই, জোজো দৌড়াতে দৌড়াতে গেল। এই জোজো শোন, কে এসছে রে? আসছে, কে এসছে? ওপরে কেউ এসছে? তুই এত ঘেউ ঘেউ করে গেলি, জনি কই? এই জনি, জনি আবার খাটের তলায় ঢুকলো, দেখেছো কি দুষ্টুমি করে, দেখাবো আজকে, দেখো ও সাদা বলে ও দেখা যাবে। কে এসছে রে জনি? শট, তুই শট, গায়ে উঠবি না জানি, সরে যাও, শোনা সরে যাও, ওখানে আগুন টাগুন জ্বলছে, সরে যাও। ও খাটের তলায় ঢুকলো, আবার বেরিয়ে আসলো। দেখো গল্প করতে গেছি, কোথাকার খেয়ে কোথায় চলে গেল, ওদের নিয়েই আমাকে এখন দুজনাই এখানে বসবে। তো চলো ওদের দেখাতে দেখাতে একটু গল্প করি, ওরাও আনন্দ পাবে। এইখানে কেউ আসলে এরিয়ার মধ্যে ও বুঝতে পারে, আমি বুঝতে পারি না, ওরা বুঝতে পারে, ওরা ঘেউ করে উঠে দৌড়ায়, তাই না জেজ? ও জেজ, ও শোনা জজ, একটু তাকাও ক্যামেরার দিকে, জজ লেজু 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 নেড়ে জানি, দেখো সব লেজু নেড়ে বলে, হ্যাঁ মা আমি আছি, ও জানি দেখেছ? দেখো জনির রঙটা দেখো, দেখো অন্ধকারে ওকে কেউ বুঝতে পারবে না, জোজোকে বোঝা যায়। এই জোজো তোর খুব গরম করছে আজকে, আজকে খুব গরম, ওর ভীষণ গরম করে, ও একটু মোটা হয়ে গেছে না, তাও ডায়েট কন্ট্রোল করছে, ডায়েট কন্ট্রোল আর হয়? তো বন্ধুরা যে কথা আলোচনা করছিলাম,
তারপরে যাই হোক দেখেছে, দেখে ওর ভালো লেগেছে। তারপরে ও একটা চিঠি দিয়েছিল, একজনের হাত দিয়ে আমাকে চিঠি দিয়েছিল। ফার্স্ট চিঠিটা তাই দিয়েছিল, ছোটোবেলাকার কথা তো, তাও সেই চিঠিটা আমার মনে আছে। আমি এদিকে এই ঘরটায় পড়াশোনা করতাম, এই ঘরটায় আমি থাকতাম আগে। তা বাবা রাতে বিজ্ঞান পড়াতে বসেছে, আমি দেখছি বাবা তো ভীষণ রাগি, দেখি ফেললি মেরেই ফেলে দিবি। উরি বাবারে, দিদিকে অনেক ভালো ভালো কথা লেখা আছে। ও দেখো জন চলে আসছে, কথা বলা যাবে না এখানে। জনি তুমি ওখানে গিয়ে বসো গা, তো যদি কি সুন্দর বসে আছে, যাও আমি কথা বলবো। তো তারপরে বাবা বকে বকবে বলে আমি আমি বেশি আকার ইঙ্গিত করতে পারবো না, কারণ জনি আর যোজো কোলে উঠে আসছে। তো তারপরে আমি ওই চিঠিটা বিজ্ঞান বইয়ের একটা মলাটের মধ্যে রেখেছিলাম, বাবা যাতে দেখতে না পায়। তারপরে বিজ্ঞান বইয়ের মলাটের, জনি এত ডিস্টার্ব করলে আমি ভিডিও করবো কী করে? না জনি সরো, এখন নাদর করবো। তো বিজ্ঞান বইয়ের মধ্যে আমি ওটা রেখেছিলাম। তো ওইটা বাবা বলছে এই মলাটের মধ্যে এটা কী দিয়ে মোটা মতো? আমি বলছি কি যে না ওটা কিছু না, বলে বাবার কাছ থেকে নিয়ে না আমাদের এই পাশে একটা ফাঁকা জায়গা এখনও আছে ফাঁকাটা, ওখানে ফেলে দিয়েছি। তা বাবার মনের মধ্যে সন্দেহ হয়েছে, কারণ বাবা কোর্টে চাকরি করতো, সন্দেহ পাতি যে ওটা ফেলে দিল কী ব্যাপার। বাবা ওই টর্চ নিয়ে গিয়েছে ওখানে জঙ্গলের মধ্যে খুঁজতে, লাঠি নিয়ে টর্চ নিয়ে, যে ব্যাপারটা কী করবে জিনিসটা, আমাকে ছিঁড়তে দেখেনি, ছেঁড়ার টাইম পাইনি, আমি কুচু কুচু করে ফেলে দিয়েছি, মানে মুঠি করে ফেলে দিয়েছি। দিয়ে বাবা তারপরে খুঁজে টুজে এনে বাবা পড়ছে চিঠিটা। চিঠিটা খুব ভালো ভালো কথা লেখা ছিল, ভালোবাসার কথা খুব সুন্দর করে বর্ণনা দিয়েছিল। যাই হোক, তা আমার না চিঠিটা আমি রেখে দিয়েছিলাম এই কারণে যে একটু একটু করে পড়বো, ভালো লাগছে তো পড়তে, আর কিশোরী একটা বয়স যা হয়, তো একটু একটু করে চিঠিটা পড়বো আর বা রেখে দেবো। কিন্তু বাবার হাতে পড়ে গেল, সেই দিনই পেয়েছি চিঠিটা ফার্স্ট, আর ওইটা আমার ভালো লাগছিলো বলে একটু পড়ছিলাম, পড়তে পড়তে বাবা ধরে ফেলেছে, পুরোটা পড়াও হয়। তারপরে তো বাবার চিঠিটা দিল না আমাকে, শেষে কি হলো যদি তা না কোলের মধ্যে ওঠে সবাই মিলে, শেষে কি হলো, শেষে না যোজো আজকে দুশো চালে আমি চলে যাবো, যা তোদের ফেলে রেখে। শেষে কি হলো, শেষে বাবা ধরা পড়ার পর তারপরে খোঁজ 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 খুঁজে পেয়েছে, কিন্তু ওটাই কি সেটা, তাই জন্য যাচাই করার জন্য বাবা আবার বাবার এক বন্ধুকে দিয়ে তাকে ডাক পাঠালো, কেন বাবার এক বন্ধু হচ্ছে ওর স্যার। তা সে বলল, ও তখন ও বললো না না আমি দিইনি, আমি দেখছি ও যদি স্বীকার করে নেয় তাহলে আমার তো কপালে খুব দুর্ভোগ আছে। তারপরে যাই হোক, বাবা তাও শান্ত থাকেনি, খুঁজে আবার ও তো অস্বীকার করে ফেলেছে, খুঁজে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে, পৌঁছে ওর মা দিদিকে, দিদি দুই দিদি আর ওর মাকে বলেছে, ওর বাবা বাইরে চাকরি করতে এখানে থাকতো না। তারপরে ওর বাবা যখন আসলো তখন তো হয়েছে, যাই হোক সেটা বলছি পরে। দিয়ে ওরা ওর মা দিদি ওর আমার বাবা লোক পাঠিয়েছিল প্রথমে, তাদের দেখে ওর মা দিদি আমাদের বাড়িতে পরের দিনই আসার পরে আমাকে বললো কি যে তুমি মা ওই সব চিঠির ব্যাপারে কিছু ইয়ে করো না, ওটা সত্যি না, তুমিও আর কথা বলবে না, ও কথা বলবে না। আমি বললাম হ্যাঁ তাই, কিন্তু ওকে যে ও চলে এসছে সাথে সাথে ওর মা দিদির পিছন পিছন, মানে কে খবর দিয়ে দিয়েছে হয়তো, তাও তখন ওই বললো তুইও চলে এসছিস যে তখন তুইও বলে দে না আমি ওর সাথে কথাও বলবো না, আমাদের মানে কোনো কিছুই না। ও বলছে না আমি বলবো না। দিয়ে আমাদের এইখানে এই দেয়ালটার মধ্যে না মাথা ঠুকে এখানটা ফুলে ফেলে রক্ত বের করার মতো। দিয়ে ও আমি কিন্তু কিছু বলিনি, কিন্তু আমি তখন দেখলাম ও কাঁদছে, মাথা ফুলে গেছে, তখন না আমি ওকে বলেছি তুমি এখন কথা বলবো না, কারোর সামনে বলবো, সবাইকে বলবো যে না আমি কথা বলবো না, আমি তোমার সাথে কথা বলবো পরে, তখনকার বুদ্ধিতে যা হয়েছে। তারপরে আমি পরেই আমি ওর সাথে কথা বলেছি, তারপরে সেদিনকে গেল, তার পরের দিন আমি ওর সাথে যেভাবে হোক কথা বলেছি, যে আমি এরকম বললাম কারণ বাবা খুব ভীষণ মারবে, তো আর তুমি ওই চিঠিটা দিয়েছো আমি না পুরো পড়তে পারিনি, কী লিখেছিলো আর একবার লিখবো। হ্যাঁ, দিয়ে
তারপরেও বাবা ধরা পড়ে গেছে, আবার বাবা চোখে চোখে রেখেছে, দিয়ে তখন বাবা আমাকে মেরেছিল যে হ্যাঁ এটা ঠিক না। তারপর আমি দেখলাম যে না বাবা, আমি আর কথা বলবো না, মারধর খাচ্ছি, এমনিতেই রোগা পেটকা মানুষ। আমি তারপরে ওকে বলেছিলাম যে না আমি কথা বলবো না, আমি সেদিকে বলেছি, সত্যি সত্যি এবার বলছি। তো আমাকে না সাইকেলটা টেনে বলেছিলো না তুমি তো এরকম বললে, তুমি আবার এরকম বলছো কেন। দিয়ে তারপরে যাই হোক, মনের মধ্যে তো একটা ইয়ে থাকেই যে কেউ মনের মধ্যে তো একটা ইয়ে থাকে যে এত ভালোবাসা দিচ্ছে, তার চিঠিটা এত সুন্দর পড়তে, এত ভালো ভালো কথা, দিয়ে কিন্তু এরকম বলতে হচ্ছে, কারণ বাড়িতে বাবা, আমি বয়স কত তখন, বাড়িতে বাবা এরকম বকছে, আমার মেয়েরই বয়স 10 বছর হয়ে 11 পড়েছে, তাহলে কতটুকু বয়স আমার তখন। কিন্তু ভালো লাগছে চিঠির কথাগুলো করতে, এমনিতে দেখা সাক্ষাৎ তো হচ্ছে না, কথাও হচ্ছে না সামনাসামনি। তারপরে আস্তে 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 এরকম চিঠি দেয়া নেওয়াতে আমাদের কথা হতে লাগলো, ওরকম বলার পরেও তারপরে চিঠি দিয়েছে। এবার চিঠি দিলে ও তো দেখতে পাচ্ছে না, চিঠি হয়তো কারোর মাধ্যম দিয়ে পাঠিয়ে দিচ্ছে বা কিছু, আর আমি তখন কী করবো, চিঠিটা এমন একটা কথা লিখছে, আমাকেও রিপ্লাই দিতে হচ্ছে, এই করে আস্তে 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 এগিয়ে গেল ব্যাপারটা। যোজো দুষ্টুমি করে না শোনা, এই যে দুটো মিলে কী করে দেখাই, দুটো মিলে দেখো কী করে, ও একটা এখানে শুয়েছে, ও একটা ওখানে, আমাকে কথা বলতে দেবে না। ওরা ভাবছে মা আজকে এতক্ষণ কী বকর বকর করছে ফোনটা নিয়ে, আমাদের ফটো তুলছে না। দিয়ে তারপরে এইভাবে আমাদের আস্তে আস্তে এগোলো, মানে এতটা, কিন্তু সেটা তো আর স্থায়ী না, না কারণ ও তো পড়াশোনা করে, ওর বাড়ির থেকে ওর বাবা আমাকে চিঠি পাঠালো, মানে ওই অফিস থেকে, ওর বাবা তো চাকরি করতেন উনি, উনি তোমার ওনার কথা তো আমি আগে বলেছি কি না জানি না, তবে আস্তে আস্তে বলবো। তো উনি আমাকে চিঠিতে লিখলেন, আমাকে খুব সম্মান করে ওই লিখেছেন উনি, তা সেই চিঠিটা আমি আজও রেখে দিয়েছি। উনি মারা গেছেন ঠিকই, কিন্তু ওনার হাতের লেখা, ওনার শিক্ষা দীক্ষা, ওনার সব কিছু আমি খুব ভালোবাসতাম। তো ওই সেই চিঠিটা এখনও আছে আমার কাছে। কী রে যোজো, মাঝে মাঝে কাকে তো করছিস, যা দেখে আয় জানি, যা তো যোজো কাকে বকতে গেল। দিয়ে তারপরে সেই চিঠিটা এখনও রেখে দিয়েছি, সেই শ্বশুরমশাইয়ের চিঠিটা। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে আমি পরে বলবো, অনেক টাইমও হয়ে গেল মনে হয়, আমি যদি পারি রাতে বলবো, আর না হলে আমি পরের ভিডিওতে বলবো। তোমরা সাথে থেকো, যোজোরা কথা বলতে দেবে না, দুষ্টু না, কী করবো বলো, অবুজ হতলা না, আমার মেয়ে বলে হতলা না মা, ছেড়ে দাও ওদের। তো বন্ধুরা, তখন তো ভিডিওটা আমি শেষ করতে পারিনি যোজোদের জন্য, তো এখন রাত্রির 8:17 বাজে, তো রূপসা তো এখনও বাড়ি আসেনি, বাইরে ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়ছে, বিকেলে তো খুব গরম পড়ছিল, তখনই বোঝা যাচ্ছিল বৃষ্টি সৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি এসেছে, খুব জোরেও হচ্ছে না, খুব আস্তেও হচ্ছে না, ঝিঝি 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে, এটা থামবে না মনে হয় নিম্নচাপের বৃষ্টি। তো যাই হোক, তো আমাদের সেই চিঠি ধরা পড়ে যাওয়ার পর যা যা ঘটেছে সব মোটামুটি বললাম, আর ওর বাবা তো ওখান থেকে চিঠি পাঠিয়েছিল আমাকে যে মা এরকম করো না, আর যদি তোমার সত্যি সত্যি ওকে ভালো মানে ভালোবেসে থাকো, অপেক্ষা করো, ওকে একটা কিছু কাজ করতে দাও তারপরে। তো উনি খুব সম্মান করে লিখেছিলেন, এখনও আমি চিঠিটা রেখে দিয়েছি ওনার। তো উনি লিখেছিলেন যে তুমি ওকে আরও অনেক অনেক বড় হতে দাও, মানে যেহেতু উনি অনেক বড় একটা অফিসার ছিলেন, তাই জন্য উনি বলছিল, উনি ওনার ইচ্ছা ছিল যে ওর ছেলে যে আরও অন্য কিছু হবে, তবে এই চাকরিতে ওনার একদম মত ছিল না, একটা ছেলে এই চাকরি এটা যতই হোক না বিএসএফে খুব কষ্ট, কিন্তু যারা গেছে তারা তো জানেই, সে যেই ইয়েতেই থাকুক না কেন। তো উনি চাইতেন যে ছেলে সবসময় কাছে থাকবে, কখনো ছেলেকে হাতছাড়া করেননি, ছোট থেকে ছেলেকে একদম নিয়ে নিয়ে ঘুরতেন, মানে এত ভালোবাসতেন। তো উনি আমাকে অনেক ভালো ভালো কথা লিখেছিলেন, তা
এবার আম্মা, আমাদের তো মন একদম ছোট, শিশু সুলভ মন, মানে একটা 14-15 বছরের মেয়ের কতটুকুই আর বুদ্ধি থাকতে পারে। তা আমি আমার বাবার ভয়ে বলতাম কি যে না না ঠিক আছে, কিন্তু বাবাকে আবার বুঝাতাম এটাই ছেলেটা খুব ভালো। তা তারপরে ও এখান থেকে চলে গেল, ওর বাবা নিয়ে চলে গেল, ওকে ওর বাবার কাছে নিয়ে চলে গেল। তো ও অনেকটা দূর, আর তো যেটুকু বা চোখের দেখা দূর থেকে দেখতে পেতাম বা একটা চিঠি পেতাম সেটাও হবে না। এবার আমার বাবাও তো ভীষণ রাগি মানুষ, তো উনিও বলতেন যে না কথাবার্তা হবে না, কারণ তোর তো 18 বছর হয়নি আর ওরও 21 বছর হয়নি, আর ও বেকার ছেলে, কিছুতেই আমি দেব না, কারণ আমার ওই বেকার ছেলের হাতে আমি আমার মেয়েকে দেব। তো এইভাবে বাবাকে তখনও বললো, ও একবার দেখা করতে এসেছিল বাবার সাথে, তা বললো কি বলেছিল কি যে আমি যদি কোনো চাকরি পেয়ে আসি আপনার কাছে তাহলে তো দেবেন। তা বলেছিল কি যে তুমি আগে চাকরি পাও তো, তুমি পড়াশোনা করো, তুমি স্টুডেন্ট, তারপরে তো। তা বললো আমার আমি চাকরি পেয়েই আপনার সামনে এসে দাঁড়াবো। তো বললো ঠিক আছে, ও বাবার ওখানে গিয়ে ওখানকার কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করছিল। করতে করতে ও আমার এদিকে তো আমিও মাধ্যমিক পাশ করে গেছি, বাবা বলছে কি যে তাহলে মাধ্যমিক পাশ করে গেছে আর এরকম একটা ব্যাপার হয়ে গেছে, আমার তো চিঠি বিটি দিতে পারি না বা ও দিতে পারে না, আমাকে তো সবসময় কড়া নজরেই রাখে। তা এদিকে বাবা বলেছিল বিয়ে দিয়ে দেবে। তা ও তখন ওখান থেকে পড়াশোনা করতে করতে ভাবলো যদি বিয়েই হয়ে যায় তাহলে আর কোনো দিন তো ওর সাথে দেখাই হবে না। তখন ওর বাবাকে বললো যে বাবা আমি এই বিএসএফের চাকরিতে জয়েন করবো। তো বাবা বললো দেখ এ তো ভীষণ কষ্টের চাকরি, এতে তুই জয়েন করিস না। বলছে না তুমি আমাকে একটু সাহায্য করো। তা আমার শ্বশুরমশাই তখন এমনই ইয়ে ছিলেন যে একসাথে 25টা ছেলেকে চাকরিতে ক্ষমতা ছিল, আর উনি বললেন যে ঠিক আছে তুই তাহলে লাইনে দাঁড়া দেখ কী হয়, পরীক্ষা দিয়ে রীতিমতো সব কিছুতে পাশ টাস করে যাই হোক ওর চাকরিতে ও জয়েন করলো। তারপরে চাকরিতে জয়েন করলে বলে ট্রেনিং পিরিয়ড হয় ওদের, 9 মাসের ট্রেনিং হয় একটা, তা সেই 9 মাসের ট্রেনিংয়ে চলে গেল। তা আমার বাবার সাথে দেখা করতে পারিনি মনে হয়। তা বাবা বলেছিল ও যদি চাকরি পেয়েছে ঠিক আছে, কিন্তু ওর 21 বছর হতে হবে আর 18 বছর বয়সে চাকরি পেয়ে গেছে আর আমার 18 বছর হতে হবে, তবেই আমরা ভাববো চিন্তা ভাবনা, নিয়ম ভাঙলে এখন যোগাযোগ করলে তাহলে কিন্তু আর ইয়ে হবে না, আর মান মনে ব্যাপারটা। তো এবার আমার বাড়িতে তো চিঠি আসার নিয়ম নেই, বাবাতে ধরে ফেলবে, অনেক বড় ঘটনা কিন্তু আমার জীবন কাহিনী। তা ও তো ট্রেনিংয়ে চলে গেল, এবার আমি তখন কি করব, পড়াশোনা করি, এবার ও তো ট্রেনিং ওখান থেকে করছে, কিন্তু চিঠি আমি আমাকে বলেছে কি ও ও যখন ওর বাবার কাছে থাকতো তখনও চিঠি দিতে পারতাম না সেভাবে, কারণ ওর বাবার ওর ঠিকানায় যেতে তো ওর বাবা তো দেখে ফেলবে, তাই নিয়ম ভাঙা। কিন্তু উনি কিন্তু খুব ভালোর মানুষ ছিলেন, চিঠিপত্র একটা দুটো গেলে উনি কিন্তু এত রাগ করতেন না, উনি বুঝতেন মানুষের মনের ব্যাপারটা। কিন্তু আমার বাবা বলতো না চিঠিপত্র হবে না, উনি একদম না করে দিত। তা আমার আরও অনেক ঘটনা আছে বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমি পরের ভিডিওতে বলবো, তোমরা মনে রেখো কথাটা। বাই বন্ধুরা, গুড নাইট বলে দিচ্ছি এখনই, কিন্তু আমাদের এখন ডিনার হয়নি, আমি আর বাবু খাইনি, ওর বাবা সবে খেয়ে একটু শুলো, তবে ও জেগেই আছে কারণ মেয়ে এখনও আসেনি, মিষ্টি পড়ছে দিকে। তা তোমরা খুব খুব ভালো দেখো, দেখা হবে আবার এই ভিডিওটারই পরবর্তী পার্টে। বাই।